বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাবাশশির ইবাদ الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب. الله پاک بولছেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে শুভ সংবাদ দিয়ে দিন। আল্লাহ পাক তার নবীকে দায়িত্ব দিলেন আল্লাহর বান্দাকে শুভ সংবাদ দেওয়ার জন্য। এই শুভ সংবাদ কারা পাবেন? আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শোনে। ফায়াত্তাবিউনা আহসানাহু, তার ভিতরে ভালোটা গ্রহণ করে। ভালোটা যখন গ্রহণ করে, মন্দটা তখন কি করে? ফেলে দেয়। ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়াউলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ পাক বলছেন, ওরা তো তারাই যাদেরকে আল্লাহ পাক হেদায়েত করেছেন, আর তারা হলো জ্ঞানী গুণী। যারা মনোযোগ দিয়ে কথা শোনে, ভালোটা গ্রহণ করে আর খারাপটা ফেলে দেয়, তারাই হলো জ্ঞানী গুণী এবং তারাই হলো হেদায়েত প্রাপ্ত। তাহলে যাচাই বাছাই করে আমল করতে হবে, এটাই হলো আমাদের বক্তব্য। দিনাজপুরের এক ছেলে দুঃখ করে বলছে যে কবরে মাটি দেওয়ার সময় এক চাচা বলছে, মিনহা খালাকনাকুম ওফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ছেলেটা বলছে, চাচা এটা আর করেন না, এটা পড়া যাবে না। ভাই, এটা কোরআনের আয়াত পড়া যাবে না মানে বলিস কি তুই? এটা কি কোরআনের আয়াত নয়? তো মারামারি দেওয়ার সময় পড়া যাবে না কেন? তো বলছে, মরামাটি দেওয়ার সময় নবী এই আয়াত করেছেন, এটা প্রমাণিত নয়, অতএব পড়া যাবে না। বলছে, কোরআনে আছে, পড়া যাবে না কেন? পড়াই যদি না যাবে তো কোরআন থেকে কেটে ফেল। তো বলছে, না চাচা পড়া যাবে না। বলছে, বেটাকে জঙ্গিবাদের মামলায় ওকে ধরিয়ে দে। এখনো সহিয়াদিস সহিয়াদিস করে, ওকে জঙ্গির কেসে ঢুকায় দে, সহিয়াদিস বলা বন্ধ হয়ে যাবে। বন্ধুগণ, ছেলেটা দুঃখ করে আমার কাছে বলছেন যে আমার বাপের সমান বয়স মুরব্বী, তাকে ভালো কথা বললাম, উনি আমাকে জঙ্গিবাদের মামলার ভয় দেখালেন। ওনার একই দাবি, কোরআনের আয়াত পড়া যাবে না কেন? তা উস্তাদি এখন কি বলা যায়? তা আমি বললাম, ওকে বলো যে ওর বেটার নাম যেন আবু লাহাব রাখে। ছেলের নাম কি আবু লাহাব রাখা যাবে? আবু লাহাব নাম কি কোরআনে আছে না বাইরে? আবু লাহাবের নাম উচ্চারণ করলে নেকি হয় তো নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এটা এই আয়াতে কার নাম উচ্চারণ করা হলো? আবু লাহাব। আবু লাহাবের নাম কোরআনে আছে তো? কোরআন তেলাওয়াতের সময় আবু লাহাবের নাম উচ্চারণ করলেও প্রতি অক্ষরে কয় নাকি? আবু লাহাব লিখতে ছয়টি অক্ষর আছে,
৬-১০-৬০টি নেকি হয়ে যাবে এই দুর্ধর্ষ কাফের নাম কোরআন তেলাওয়াতের সময় উচ্চারণ করলেও কিন্তু ছেলের নাম আবু লাহাব রাখা যাবে না কেন কোরআনে আছে তো কোরআনে ফেরাউনের নাম আছে কি নেই কারুনের নাম আছে কি নেই ইবলিসের নাম আছে কি নেই বেটার নাম কি রাখা যাবে কোরআনে মূসা কালিমুল্লাহর নাম আছে কি নেই ঈসা রূহুল্লাহর নাম আছে কি নেই কোরআনে ঈসা মূসা দাউদ সুলাইমান আলাইহিমুসসালাতু ওয়াসসালাম জামিআ যত নবী এবং রাসূলের নাম আছে প্রত্যেক নবী রাসূলের নামে আপনার ছেলের নাম রাখবেন কোনো সমস্যা কিন্তু যত কাফেরের নাম কোরআনে আছে রাখা তাহলে বোঝা গেল কোরআনে কিছু গ্রহণীয় আছে আর কিছু বর্জনীয় আছে আল্লাহ পাক তাই বলছেন ফাবাশশির ইবাদ আল্লাযীন ইস্তামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল লযীন হাদাহুমুল্লাহ واولئك هم اولو الالباب الله বলেন নবী গো আমার বান্দাদেরকে শুভ সংবাদ দিয়ে দিন যারা মনোযোগ দিয়ে কথা শুনে মনোযোগ দিয়ে কথা শোনার পরে ভালোগুলি গ্রহণ করে খারাপগুলি বর্জন করে তারাই তোরা যাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেছেন আর তারাই হলো জ্ঞানী এবং গুণী কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর লোক বলে ওরে ও যাস নে ওই পাগলের কাছে কারণ ওই পাগলের কাছে গেলে তোকেও পাগল বানায় ছাড়বে কারণ ওদের ওয়াজ শুনলেই সাথে সাথেই তাদের ওয়াজের দ্বারা তারা প্রভাবিত হয়ে যাবে কোন দিকে যাই পড়ে আছি কোন দিকে যাই পড়ে আছি গদগদাতে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে ইসলামী দল হালি হালি ইসলামী দল হালি হালি ফেরকা করেছে কোন দিকে যাই পড়ে আছি গদগদাতে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে ওরা বলে দেখো শুধু নামাজ পড়ে কে আমার আল্লাহ বলে নই নামাজি যাবে ওয়াইলে এক শ্রেণীর লোক আছে বাপুরে নানাদের এত মাসলা নিয়ে তোরা গোলমাল করিস কেন নামাজ পড়ে কে আর না পড়ে কে এটা দেখে বেড়াও আর আল্লাহ বলছেন ফাওয়াইলুল্লিল মুসাল্লি ওরা বলে খুঁটি নাটি ছেড়ে তোরা ঐক্য হতে আয় তোমার দাবি ওহির বিধান মানবে না তাই খুঁটি নাটি কয় ভেঙে চুরে দিয়ে যত রসম রেওয়াজকে মোরা মোহাম্মদি মোরা আহলুল হাদিস মোরা মোহাম্মদি মোরা মোহাম্মদি নবী মদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তরিকাতে অন্য নামে নাম তাই রাখিনি রে ওহির দাওয়াত নিয়ে ঘুরি দারে দারে বন্ধুগণ কিছু লোক বলে খুঁটি নাটি দিয়ে কি হবে রে বাবা আমি বহুবার বলেছি আবারও বলি আপনার মোটর সাইকেলের দাম ৩ লক্ষ টাকা কিন্তু ওর ভিতরে একটা বল টিউব থাকে যেটা দিয়ে বাতাসটা আটকায় রাখে চাকার পাম্প আটকায় রাখে ওটার নাম বল টিউব ওটার দাম কত হ্যাঁ ৫ টাকা ১০ টাকা ৩ লক্ষ টাকার মোটর সাইকেল যদি ১০ টাকা দামের বল টিউব ছাড়া চলার অযোগ্য হয়ে যায় হাসরের ময়দানে আল্লাহ যদি বলেন বান্দা তোমার দুনিয়ার বল টিউব ছাড়া ৩ লক্ষ টাকার মোটর সাইকেল
চলে নাই বন্ধ হয়ে গেছে ঠেলে নিয়ে মেকারের কাছে যেতে হয়েছিল আমার ইবাদত সুন্নাত নফল খুঁটিনাটি বলার অধিকার তোমাকে কে দিল বন্ধুগণ আমরা তাই বলছি যে আপনার আমলটা যাচাই করে নেন বাছাই করে নেন কোরআন সুন্নাহ ভিত্তিক আমল করার চেষ্টা করুন ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইস্তামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল লাযীনা হাদাহুমুল্লাহ أولئك هم أولو الألباب বন্ধুগণ আমরা দুনিয়ার সবকিছুই যাচাই বাছাই করে খাই বয়লার মুরগি কত করে কেজি 160 কথা কি আমার বোঝা যাচ্ছে তো নাকি বয়লার মুরগি 160 টাকা কেজি বাড়িতে এনে জবাই করার পরে নারী ভুরি সহ খাই নাটা ফেলে দেই নারী ভুরিটাও 160 টাকা কেজি ওজনে আনা হয়েছে তাহলে বয়লার মুরগি খাওয়ার সময়ও নারী ভুরি ফেলে দেই ওর পালক চামড়া অনেকেই ফেলে দিয়ে থাকেন তাহলে মুরগি এনে পালক সহ নারী ভুরি সহ ওজন করে এনে খাওয়ার সময় রান্নার সময় এগুলি বাছাই করে ফেলে দিয়ে একদম ফ্রেশ গোশতগুলি দিয়ে তারপরে রান্না করা আবার খাওয়ার সময়ও হাড়হাড়িগুলি ফেলে দিয়ে গোশতগুলি খাওয়া হয় তাহলে দুনিয়ার সব কিছুই ভালো বোঝেন যাচাই বাছাই করে খাবেন পটল কিনতে গেলে আলু কিনতে গেলে বেগুন কিনতে গেলে টমেটো কিনতে গেলে সব মানুষ আহল হাদিস হয়ে যায় বাছাই করা ছাড়া কেউ কেনে না টমেটোর দোকানে আহল হাদিস আলুর দোকানে আহল হাদিস পটলের দোকানে আহল হাদিস বাছাই করে নরমটা নেয় না সত্যটা গ্রহণ করে তো ইসলাম মানার সময় জালজইফ হাদিস নরম হাদিস তারপরে দুর্বল কথা সেইগুলি গ্রহণ করেন তখন আর বাছাই করা লাগে না আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন আল্লাহ রাব্বুল আমিন বলেন ওরা দুনিয়ার জীবনের সব কিছুই ভালো বোঝে কিন্তু আখেরাত সম্পর্কে উদাসীন হয়ে যায় দুনিয়ার বড় হুজুর বিরাট বড় পাগড়িওয়ালা হুজুর টাকা দিলেন 500 টাকার নোট 1000 টাকার নোট সেই নোটটা হুজুর সাহেবের নোট ইমাম সাহেবের নোট মুফতি সাহেবের নোট সেই নোটটা মুফতি সাহেবের বলে চোখ বন্ধ করে নেয় না টাকাটা ভালো করে হাত দিয়ে ডলাডলি করে আবার সূর্যের আলোতে ভালো করে দেখে নিজে যদি বুঝতে না পারে বলে সেলিম ভাই দেখো তো টাকাটা ঠিক আছে কি না আরে হুজুর মানুষ কি তোমাকে জাল নোট দেবে নাকি নিয়ে পকেটে রেখে দাও হুজুর মানুষ জাল নোট আমাকে দেবেন না কথা তো ঠিক আছে কিন্তু তিনি একজন নিরীহ মানুষ সাদা সিধা লোক তাকেও তো কেউ ভুল করে জাল নোট দিতেও পারে আমরা তো ওয়াজ করে টাকা গুনেও নেই না দেখেও নেই না পরে এনে কত যে জাল নোট বের হয় আল্লাহ জাল নোট দেখা যায় হুজুর সাহেব টাকা দেখে নিচ্ছে না অতএব জাল নোট এর ভিতরে চালায় দাও সিরা নোট চালায় দাও এটা সরলতার সুযোগ ইমাম সাহেবের জমি জায়গা কেনার সময় বড় মসজিদের বড় ইমাম বড় মাদ্রাসার বড় মুফতি
একশোটা জায়গা বিক্রি করবেন, আপনি সেই জায়গাটা খরিদ করবেন, আপনি জায়গাটার কাগজ যাচাই করে দেখছেন, বড় মুফতির জায়গা, প্রেসিডেন্টের জায়গা, চেয়ারম্যানের জায়গা, মেম্বারের জায়গা, প্রধানমন্ত্রীর জায়গা, এমপি সাহেবের জায়গা, জমিদারের জায়গা, দেখবে আবার কি জায়গার দাম 1 কোটি টাকা, কিন্তু দলিল হলো সেরা কাগজ পরসা, জমিনের দাম 1 কোটি টাকা, কিন্তু পরসাটা ছিঁড়ে গেছে। অনেক জায়গায় জমি দেখা যায় পরসার উপরে টেপ মারা আছে, আছে না, পরসা ছিঁড়ে গেছে অরিজিনাল পরসা, কিন্তু অরিজিনাল পরসা আমার দাদার নাম আছে, সেই সূত্রে আমার বাবা মালিক হয়েছেন, আমিও সেখান থেকে মালিক হলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। ওরা দুনিয়া ভালোই বোঝে, আখেরাতের বেলায় উদাসীন হয়ে যায়, আখেরাতের বেলায় যাচাই বাছাই করে আমল করে না। ও আমার ভাই জানবে করজোরে নিবেদন করে যাই, দুনিয়ার 100টা জায়গা কেনার সময় আপনি এত যাচাই বাছাই করেন, 30 বছরের রেকর্ড খুঁজে আপনি বের করেন, রেকর্ড খুঁজে তারপরে সেই দলিলে গদ গাঁথা লিখে দিতে হয়। দুনিয়াতে 100টা জায়গা কেনার সময় এত যাচাই বাছাই, যেই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আমিন জান্নাত দেবেন। একজন জান্নাতি আদনা দরজার জান্নাতি, আদনা দরজার জান্নাতি যতটুকু জায়গা পাবেন পাবেন, যতটুকু সম্পদ তাকে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর সমস্ত সম্পদ সহ 10 বার বিক্রি করলে, 10 বার পৃথিবী বিক্রি করলে একজনের জান্নাতের সম্পদের সমান হবে না। এই পৃথিবীতে কত লক্ষ প্লট আছে, কত কোটি ফ্ল্যাট আছে, কত কোটি টাকার সম্পদ আছে, এই পৃথিবীতে আছে কত টাকার সম্পদ, বিবরণ শুনলে আশ্চর্য হয়ে যাবেন। দুবাই সফরে গিয়ে সেখানে দেখলাম একটি বিশাল বিল্ডিং, নাম তার হলো বুর্জুল খলিফা। বুর্জুল খলিফা 165 তলা বিল্ডিং, কত তলা, 165 তলা বুর্জুল খলিফা, 165 তলা বিল্ডিং। খলিফা বিন জায়েদ আল নাহিয়ান কিছুদিন আগে ইন্তেকাল করলেন, নাম তার খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। খলিফা বিন জায়েদ আল নাহিয়ান 165 তলা বিল্ডিং, 165 তলা বিল্ডিং দুবাইয়ের মাটিতে, বিল্ডিংয়ের উপরের অংশ মাথার অংশ বাতাসের দোল খায় 10 মিটার বাতাসের দোলে, কিন্তু বিল্ডিংটা ভাঙে না, বাঁশের ডগার মতো দোল খায়। দুবাই থেকে সাগরের তল দিয়ে আমরা চললাম, সাগরের তলায় রাস্তা বাহারাইনে গিয়ে সাগরের উপর দিয়ে রাস্তা পেলাম, সাগরের উপর দিয়ে মালিক ফাহাদ বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ সাগরের উপর দিয়ে রাস্তা বানিয়েছেন, আরব সাগরের উপরে 4 লেন বিশিষ্ট রাস্তা মালিক ফাহাদ বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বানিয়েছেন। দুই দেশে দুইটা ইমিগ্রেশন অফিস, মাঝখানে রয়েছে ফুলের বাগান এবং বড় বড় ট্রাক পার্কিং এর জায়গা, খেলাধুলার ময়দান, মসজিদও আছে। আপনি বুঝতেও পারবেন না আপনি আরব সাগরের উপরে চলছে। সৌদি আরবের বাদশাহ 6টি 5টি 7টি টাওয়ার বানিয়েছেন মক্কার মাটিতে,
যেটা হলো মালিক আব্দুল আজিজ ওয়াকফ ওয়াকফ স্টেট মালিক আব্দুল আজিজ সাতটি টাওয়ার বানিয়েছেন ছয়টি হলো 72 তলা উঁচু আর একটা হলো 110 তলা ওর উপরে ঘড়ি আছে ঘড়িটার ওজন 36 টন ওই যে বিল্ডিং এর উপরে ঘড়ি ওই ঘড়িটার ওজন হলো 36 টন ঘড়িটার কাঁটাগুলি 6 টন ওজনের 15 কিলোমিটার 20 কিলোমিটার দূর থেকে রাতের বেলায় দেখা যায় এখন সময় কত বলছিলাম পৃথিবীতে কত সম্পদ কত প্লট আর কত ফ্ল্যাট সাগরের বুকে কত লক্ষ লক্ষ ব্যারেল তেল রয়েছে মানুষ হিসাব করে কুল পাবে না বাহরাইনে যখন ছিলাম বাহরাইনে দুই টার্মে ছিলাম আমি বাহরাইনে হাফিরা এলাকার নাম সেখানে একটি কোম্পানি আছে ব্রামকো কোম্পানি সেই ব্রামকো কোম্পানির মসজিদে আমি জুমার খুতবা দিতে যেতাম জুমার খুতবা দিতে গিয়ে দেখছি যে মরুভূমির মধ্যে পাইপ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে ইঞ্জিনিয়ার শাহজাহান ভাইকে জিজ্ঞেস করলাম এই পানি কোত্থেকে আসে মরুভূমির ভিতর থেকে ইঞ্জিনিয়ার শাহজাহান ভাই তিনি হলেন গালফ পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার বাড়ি নোয়াখালী তিনি বললেন মুসকিন আমান ভাই এগুলি পানি নয় এগুলি হলো আল্লাহর দেওয়া সম্পদ তেল লক্ষ লক্ষ ব্যারেল তেল আরব সাগর থেকে দিল্লি উত্তোলন করা কত সম্পদ পৃথিবীতে আল্লাহ নবী বলছেন পৃথিবীর সমস্ত সম্পদ 10 বার বিক্রি করলে একজন আদনা দরজার জান্নাতির সমান হবে না তুমি 100 টাক জায়গা কেনার সময় এতবার দলিল উল্টায় দেখো আর যে জান্নাত খরিদ করবা যে আমল দিয়ে সেই আমল রসুলের তরিকায় হলো কিনা সেটার জিজ্ঞাসা করা লাগলো না কেমন মুসলমান তোরা পড়লি না কোরআন আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান আমি চাইছিলাম যে আজকে জাগরণী মাগরণী গাবো না আমাকে কানে কানে আগেই বলেছে দুই একটা জাগরণীও গায়েন কেমন মুসলমান তোরা পড়লি না কোরআন আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান পঞ্জে গানা পড়লি সালাত খিয়াল করলি না রসুলের তরিকা তাহা হলো কি না তর্ক বহাস করলি কত ইসলাহ করলি না ইমানের কর দাবি কেমন মুসলমান তোরা পড়লি না কোরআন কোরআন কি এখন আমরা পড়ি পড়ি না যে যেই তরিকার যেই যেই দলের সেই দলের মুরব্বীদের অজিফার কেতাব ছাড়া তাদের কাছে আর অন্য কিছু তেমন পাওয়া যায় না আর আমরা কি বলছি ইত্তাবিউ আল্লাহর নির্দেশ ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন কথা কি বোঝা যায় বুঝতে যদি সমস্যা হয় তাহলে লিখিত প্রশ্ন সভাপতি বরাবর জমা করবেন সময় হলে সুযোগ হলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আপনাদের উত্তর না দিয়ে আমরা এই স্টেজ ত্যাগ করব না আশা করি যদি সময় এবং সুযোগ হয় বন্ধুগণ আমরা তো এটাই বলছি আল্লাহ পাকের ওই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে ভালোটা গ্রহণ করে আর খারাপটা বর্জন করে কোরআনের আয়াত থেকে বোঝা গেল একজন ভালো মানুষের দ্বারাও কোনো খারাপ কথা হতে পারে আর একজন খারাপ মানুষের দ্বারাও কোনো ভালো কাজ হতে পারে
একজন খারাপ মানুষ সেও কোন সময় ভালো কাজ করতে পারে। আমাকে একবার ডাকাত ধরেছিল, ডাকাত ধরে আমার জ্যাকেটটা খুলে নিল গা থেকে, তারপরে ঘড়িও খুলে নিল, মোবাইলও পকেটে তুলে নিল, টাকাগুলিও নিয়ে নিল। ঘড়ি হাতে দিয়ে কতক্ষণ পরে নেড়ে চেড়ে বললো, আপনার ঘড়ি আমার হাতে মানায় না, ফেরত নেন। মোবাইলটা বের করে বলছে, মোবাইল আপনার খুব জরুরি জিনিস, এটা আপনারটা আপনি নিয়ে নেন। জ্যাকেটটা গা থেকে খুলে দিয়ে বলল, শীতের রাত আপনি কষ্ট পাবেন, জ্যাকেটটাও আপনি নিয়ে যান। পকেট থেকে টাকা গুনে পেল হলো 6,500 টাকা, 6,000 পকেটে নিল, আর 500 টাকা আমাকে দিয়ে বলে, এটা আপনার গাড়ির ভাড়া। তাইলে ডাকাত হলেও কিছু বুদ্ধি শুদ্ধি আছে, বলবেন এটা তো গল্প বলছেন, তো গল্পই তো আল্লাহ বলতে বলেছেন। আল্লাহ বলেন, ফাকসুসিল কাসাসা, সত্য সত্য গল্পগুলি শোনাও, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে তারা নসিহত গ্রহণ করে। তাহলে মাঝে মাঝে একটু গল্প শোনাতে হয়। আল্লাহ পাক কোরআনে একটি সূরা নাযিল করেছেন, সূরাতুল কাসাস। বন্ধুগণ, এবার হাদিস শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, একজন দেহ ব্যবসায়ী মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পথে দেখতে পেলেন একটি কুকুর ছানা পিপাসায় কাতর হয়ে ভিজে মাটি চেটে খাচ্ছে। কোন বর্ণনা আসছে, ভিজা মাটি চাকতেছিল, ইয়াকুলু সারা মিন শিদ্দাতিল আতাস, পানির পিপাসায় কুকুর ভিজা মাটি চেটে চেটে খাচ্ছিল। দেহ ব্যবসায়ী মহিলার দিলে দয়া হয়ে গেল। দেহ ব্যবসায়ী মহিলা তার গায়ের ওড়নাটা খুলে পায়ের গামবুটের সাথে বেঁধে নামিয়ে দিল কূপের মধ্যে, গামবুট ভর্তি পানি তুলে কুকুর ছানাকে পান করিয়ে দিল। এরপরে কিছুক্ষণ পরে মহিলার মৃত্যু হয়ে গেল। মহিলার মৃত্যু হওয়ার পরে মহিলা ফেরেশতা এসেছে, জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, বুখারীর হাদিস বলছি, কোথাকার হাদিস, সহিহ বুখারীর হাদিস। জান্নাতের ফেরেশতা বলছে, আমরা নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতা বলছে, আমরা নিয়ে যাব। আল্লাহ পাক তার এই নেক আমলের ওসিলায় তাকে ক্ষমা করে দিলেন এবং জান্নাত দিয়ে দিলেন। মহিলাটি তওবা করেছিল, এই তওবার বদৌলতে সামান্য একটু নেক আমলে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবান ওয়া আমানা وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. কোন সূরার আয়াত? এই আল্লাহ আকবার বলল, কেটা গো খবরদার, আল্লাহ আকবার বলবেন না। এটা হলো মিশরীয় বেদাত, কোরআন তেলাওয়াত ছিল, আল্লাহ এতে ভেড়ায় ওঠে, চিল্লায় ওঠে, এটা মিশরীয় শয়তানি। কোরআন তেলাওয়াতের সময় মনোযোগ দিয়ে শুনবেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপচাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা, কিন্তু যারা তওবা করল, জীবনে পাপ করেছে, পাপ করার পরে এক পর্যায়ে বুঝতে পারল ভুল করেছে, তওবা করল, ওয়া আমানা, ঈমানকে নবায়ন করল, আল্লাহ পাক বলেন, তারপরে নেক আমল করল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ বলেন, তাদের সমস্ত পাপগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল দ্বারা বদল করে দে, ওয়া কানাল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়াময়। এই আয়াতটা কোন সূরায় আছে? সূরাতুল ফুরকান। উম কত পারে আয়াত নাম্বার? কত
কত 70 মাশাআল্লাহ দেখেন আয়াত মুখস্থ নাম্বার সহ এটাই হলো আহলাদিদের বৈশিষ্ট্য আহলাদিদের বৈশিষ্ট্য হলো দলিল মুখস্থ থাকে নাম্বার সহ যার ফলে আহলাদিদের সাধারণ জনগণের সাথেও বড় বড় মুফতি মহোদয় পেরে ওঠে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়ামানা ওয়ামিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ বলে বান্দারে জীবনে যত পাপ করেছো قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا যত বড় পাপ করেছো নিরাশ হয়ো না আল্লাহর কাছে তওবা করো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপ ক্ষমা করার জন্য প্রস্তুত আল্লাহ পাক ক্ষমা করে দেবেন এই জন্য যারা ভুল করেছেন যারা শিরক বিদআত করেছেন যারা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন যারা নেশা খেয়েছেন যারা হারাম খেয়েছেন পাপ ছেড়ে দিয়ে তওবা করলে বিগত দিনে সমস্ত পাপ নেকি হয়ে যাবে 70 বছর যাবত নেশা টেনেছো তওবা করে আল্লাহর কাছে যদি ক্ষমা চাও আল্লাহ যদি ক্ষমা করেন তাহলে বিগত দিনের সমস্ত পাপগুলি নেকি দ্বারা বদল হয়ে যায় সূরা ফুরকান পড়েন আল্লাহ পাক বলছেন ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত তাদের পাপগুলিকে আল্লাহ নেকি দ্বারা বদল করে দেন এই জন্য তওবা করতে হবে নিজের জীবনের ভুলগুলি যা আছে সেইগুলি ঝেড়ে ফেলে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার জন্য চেষ্টা করতে হবে লাইফস্টাইল চেঞ্জ করে ফেলতে হবে যেই যাই বলুক না কেন যে যত বড় আশ্বাস দেখ না কেন পরকালে তোমাদেরকে নাজাত দেব পরকালে তোমাদের জন্য সুপারিশ করব পৃথিবীর কোন মানুষ কারো জন্য সেদিন কিছু করতে পারবেন না বুখারীর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাশরের ময়দানে সমস্ত হাশরবাসীরা আদম আলাইহিস সালামের কাছে যাবেন আল্লাহর কাছে গিয়ে বলুন বিচার কার্যটা শুরু হয়ে যাক আদম আলাইহিস সালাম বলবেন আমি পারব না আমি আল্লাহর নাফরমানি করেছিলাম জান্নাতের মধ্যে আল্লাহ আমাকে নিষিদ্ধ গাছের কাছে যেতে মানা করেছিলেন আমি সেখানে গেছিলাম আজকের দিনে আল্লাহ রাগান্বিত আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতা আমার নেই এখান থেকে কি বোঝা গেল সমস্ত হাশরবাসীরা সিদ্ধান্ত নিল আদম আলাইহিস সালামের কাছে গেলে উপকার হতে পারে সমস্ত হাশরবাসীদের সিদ্ধান্ত ভুল হলো ব্যর্থতায় পর্যবসিত হলো কোটি কোটি মানুষ মিলে মনে করলে এখানে উপকার হতে পারে মানুষের মনে করায় উপকার হলো না অনেক মানুষ বললেই আমরা মনে করি সেটা ঠিক অনেক মানুষের সিদ্ধান্ত ঠিকও হতে পারে ভুলও হতে পারে আদম আলাইহিস সালাম বললেন আমার দ্বারা হবে না তোমরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও হাদিস থেকে বোঝা গেল আপনি সমাধান দিতে না পারলে আপনি অন্য কাউকে দেখিয়ে দেবেন আপনার কাছে গেলাম 500 টাকা ভাঙতি দেন আপনি বলেন আমার কাছে ভাঙতি নাই আপনাকে বলে দিতে হবে কোথায় গেলে ভাঙতি পাওয়া যেতে পারে আপনি বলবেন ওই পেট্রোল পাম্পে যান ওখানে গেলে পেতে পারেন এতটুকু কাজ আপনাকে করতে হবে আদম আলাইহিস সালাম আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতা রাখলেন না কিন্তু আরেকজনকে কি করলেন দেখায় দিলেন সমস্ত হাশরবাসীরা চলে গেলেন নূহ আলাইহিস সালামের কাছে নূহ আলাইহিস সালাম বলেন আমার সব বেঈমান ছিল আজকের দিনে আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতা আমার নেই তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সমস্ত হাশরবাসীরা চলে যাবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি আজকে পারবো না
আল্লাহর সামনে যেতে তোমরা মূসা কালিমুল্লাহর কাছে চলে যাও সমস্ত হাসরবাসীরা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলে মূসা সাল্লাম বলেন সব হাসরবাসীরা দুনিয়াতে একজন মানুষকে আমি ঘুষি মেরেছিলাম আমার ঘুষি খেয়ে লোকটি মারা পড়েছিল আজকের দিনে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন আল্লাহর দরবারে জবাব দেওয়ার ক্ষমতা আমার হবে না আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতা আমার না যারা মানুষ খুন করে যারা মানুষ খুনের রাজনীতি করে যারা মানুষ খুনের কথা বলে যারা বোমা মেরে মানুষ হত্যা করাকে ইসলাম মনে করে তাদের জন্য এই ঘটনা বিশেষভাবে প্রযোজ্য মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা করে মারেন নাই ঘুষি মেরেছিলেন শাস্তি করার জন্য কিন্তু ঘুষির আঘাতে লোকটা মরে গেল মূসা কালিমুল্লাহ সম্পর্কে আল্লাহ পাক বলেন فاستغفر ربه فغفر له موسى كلم الله কাছে ক্ষমা চাইলেন আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন দুনিয়াতে খুনের বদলে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন তবু হাশরের ময়দানে যাওয়ার সাহস হবে না মানুষ মারে যারা মানুষ মারার রাজনীতি যারা করে মানুষকে মেরে মানুষকে শাস্তি দিয়ে কোনদিন মানুষকে কন্ট্রোল করা যায় না তাই আমি সরকার বাহাদুরকে বলেছি আগেও বলেছি এখনো বলছি এক শ্রেণীর যুবকেরা জঙ্গিবাদের উস্কানি দেয় উস্কানি পেয়ে তারা এই বোমাবাজিকে জায়েজ মনে করে সরকার মনে করে এদেরকে শাস্তি দিয়ে জেলে ভরে বুলেট দিয়ে এদেরকে গুলি করে মেরে এদেরকে দমন করা যায় কিন্তু জঙ্গিদেরকে বুলেট দিয়ে দমন করা কঠিন কারণ ওরা গুলি খাওয়ার জন্যই মাঠে নামে ওরা জানে ওদের আকীদা যে গুলি খেয়ে মারা গেলে শহীদ হয়ে যাব আর শহীদ হলেই জান্নাত তুমি মুসলমানের ছেলে কার লাগিয়া জীবন দিলে রক্ত দিলে ঢেলে জীবন দিলে রক্ত দিলে কার লাগিয়া কোন সে দলে প্রশ্ন তোমার ইসলামী দল ঐক্য কেন নয় তাই বলি কি চাইবে তুমি বাতিলের বিজয় তুমি মুসলমানের ছেলে কার লাগিয়া জীবন দিলে রক্ত দিলে ঢেলে ও যুবক যুব সংঘের সেই ব্যানারের দিকে তাকাও লেখা আছে হে তরুণ তোমার প্রতিটি রক্তের ফুটা আল্লাহর দেওয়া আমানত এসো তা ব্যয় করি আল্লাহর রাস্তায় আমরা যেটা বলতে চাই যে তোমার তরিকা তোমার ফেরকা যে যা করেছো করো রাসূলের হাদিসের সঙ্গে মান আপনার মিলায় নাও মহাদেবপুর কয় রাস্তা চৌরাস্তা আছে নাকি নজিপুর চৌরাস্তা মহাদেবপুরেও চৌরাস্তা নদীপুরেও চৌরাস্তা এরকম চৌরাস্তা বাংলাদেশে অনেক আছে মহাদেবপুরের চৌরাস্তা চারদিকে চারটা রাস্তা চলে গেল একটা চলে গেল নওগাঁ থেকে ঢাকার দিকে আর একটা চলে গেল সাপাহারের দিকে আর আর একটা চলে গেল আপনার বদলগাছির দিকে মাতাজি বদলগাছির দিকে আর একটা কোন দিকে গেল ছাত্রা নিয়ামতপুরের দিকে চলে গেল চারজন ঢাকার যাত্রী চার রাস্তার মাথায় গাঁটি বুকসা নিয়ে দাঁড়িয়ে আছে চারজনই ঢাকায় যাবে একজন আগন্তুক এসে জিজ্ঞেস করলেন আপনারা কোথায় যাবেন কে কোথায় যাবেন বলে আমরা তো চারজনই ঢাকায় যাব চারজন ঢাকায় যাবে তাহলে চার রাস্তার মাথায় চারজন কেন ছাত্রা নিয়ামতপুরের রাস্তার মাথায় একদল আর আর একদল মাতাজি বদলগাছির দিকে আর একদল
সাতাহারের রাস্তায় আরেকজন আপনার নহাটা হয়ে নগাঁ নগাঁ হয়ে ঢাকার রাস্তায় বলে চারিদিকে ঢাকা যেদিকেই যাও সেই দিক দিয়ে ঢাকা যাওয়া সম্ভব আরেকজন এসে বলতে ভাই রে যেই লোক এই নগার দিকে গেল সে লোক তো ঢাকার দিকে গেল আর যে লোক অপোজিট দিকে গেল সে তো ঢাকা থেকে দূরে চলে গেল চারটা ঢাকার রাস্তা হয় বিপরীতমুখী বিপরীতমুখী দুইটা জিনিস কখনো সত্য হয় না একটা ঠিক হবে বাকিটা বেঠি একটা ঠিক হবে বিপরীতমুখী কথাটা ভালো করে বুঝবেন বিপরীতমুখী চারটা জিনিস কখনো ঠিক হতে পারে না একটা হবে ইসলাম জ্যামিতিক এবং ইসলাম গাণিতিক ইসলাম জ্যামিতিক জ্যামিতির সূত্র হলো এক বিন্দু থেকে আরেক বিন্দুতে সরল রেখা একটি হয় একাধিক সরল রেখা এক বিন্দু থেকে আরেক বিন্দুতে হবে না হয় চারটাই বক্র হবে না একটা সরল হবে বাকি সবগুলি বক্র হবে এর হলো জ্যামিতির সূত্র দুনিয়া একটা বিন্দু জান্নাত আরেক বিন্দু দুনিয়া বিন্দু থেকে জান্নাত বিন্দুতে যেতে হলে আপনাকে যেই রাস্তা দিয়ে যেতে হবে সেটার নাম হলো সরল রেখা আর তার আরবির নাম হলো সিরাতুল মুস্তাকিম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্যামিতি আঁকায়ে সাহাবায়ে কেরামদেরকে দেখালেন আল্লাহ নবী রাস্তার মধ্যে দাগ টানলেন দাগ টানার পরে একটি বিশাল লম্বা দাগ টানলেন ডান বামে অনেকগুলি দাগ টানলেন লম্বা দাগের সামনে ইশারা দিয়ে বললেন আন্না হাদা সিরাতি মুস্তাকিমা এটাই হলো আমার সরল পথ এটাই হলো আমার সোজা পথ ফাত্তাবিউহু এই পথের অনুসরণ করো ওয়ালা তাত্তাবিউ সুবুল ডানে বামে অন্য পথকে তোমরা অনুসরণ করো না একটা পথ অনুসরণ করো এটা হলো ইসলাম জ্যামিতিক আর ইসলাম জ্ঞানিতিক সেটা হলো ভোলানাথ লিখেছিল 390 গণিতের মার্কায় কাটা গেল সর্বই 3 4 12 হয় মাস্টার তারে কয় লিখেছিল ঢের বেশি এই তার গর্বই 3 4 কত 3 দিয়ে 4 দিয়ে গুণন করলে কত হয় মহাদেবপুরে 3 কে 4 দিয়ে গুণন করলে 12 হবে রাজশাহী গেলেও 12ই থাকবে ঢাকায় গেলে 12ই থাকবে জাপানে গেলে 12ই থাকবে অস্ট্রেলিয়ায় গেলে 3 কে 4 দিয়ে গুণন করলে 12ই থাকবে গ্রেট ব্রিটেন ফ্রান্স পৃথিবীর যে দেশে 3 কে 4 দিয়ে গুণন করেন যেই ভাষায় গুণন করেন 3 কে 4 দিয়ে গুণন করলে রেজাল্ট একটাই হবে তা হলো 12 3 4 12 আজকে হবে 3 4 12 কিয়ামতের আগ পর্যন্ত কোন ম্যাথমেটিক্সের মহাপণ্ডিত সে 3 4 13 বানাতে পারবে না 3 4 14 বানাতে পারবে না 3 4 11 বানাতে পারবে না কিয়ামত পর্যন্ত 3 4 12ই থেকে যাবে 3 দিয়ে 4 গুণন করলে পৃথিবীর কোন দেশে গিয়ে 14 হবে না এটা হলো ইসলাম জ্ঞানিতিক গণিতের সঙ্গে ইসলাম সামঞ্জস্যশীল পৃথিবী সব দেশেই নবীর হাদিস একই রকম থাকবে কোথায় কোনো কম বেশ হওয়ার নয় বন্ধুগণ আজকে আমরা এইগুলিকে উলট পালট করে জাতিকে কত রকম বুঝাবার চেষ্টা করছি আর কত রকমের বিভ্রান্ত করার চেষ্টা করছি সেই বিভ্রান্তির গোলকধাঁধা থেকে জাতিকে মুক্ত করার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আমাদেরকে ভুল বুঝলে বুঝতে পারেন কিন্তু বিবেকের কাছে আবেদন রেখে গেলাম মরার পরে কবরে জিজ্ঞেস করা হবে তোমার নবী কে ছিলেন তোমার দিন কি ছিল দিন সম্পর্কে জিজ্ঞেস করা হবে তোমার মাঝহাত তরিকা কি ছিল জিজ্ঞেস করা হবে না তোমার পীর সাহেব কে ছিলেন গো
তা জিজ্ঞেস করা হবে না জিজ্ঞেস করবে তোমার নবী কে ছিলেন নবীর পরিচয় দিতে পারলে দীন ইসলামের পরিচয় দিতে পারলে সম্ভব হবে নতুবা সম্ভব হবে না বন্ধুগণ আপনারা যেভাবে বসে আছেন তাতে মনে হচ্ছে রাত ভোর হয়ে গেলেও আপনারা বসে থাকবেন আপনাদের বেশিক্ষণ আমরা বলতে পারবো না কালকে এসেছি গাইবান্ধা থেকে বাসায় এসে এক লুকমা খাবার মুখে দিচ্ছি এই সময় আবুল বাসার বলছে স্যার গাড়ি চলে এসেছে নাকে মুখে কুখে রওনা দিয়েছি এখান থেকে চলে যেতে হবে রাজশাহীতে রেস্ট নিতে হবে ফজরের পরে রওনা দিতে হবে খুলনা আগামীকাল খুলনায় প্রোগ্রাম করে পরের দিন ঢাকাতে বিয়ে পড়িয়ে যেতে হবে কুমিল্লায় কুমিল্লা থেকে ফিরে এসে আবার ঝিনাইদহে মসজিদ উদ্বোধনী খুতবা দিতে হবে আহলে হাদিস আন্দোলনের এই জেলা সম্মেলন মেহেরপুর আছে সেখানে যেতে হবে পরিশেষে মা বোনদের সম্পর্কে কয়েকটি কথা বলি মা বোনদের কাছে আমাদের অনুরোধ আপনারা দাওয়াতি কাজ করবেন সন্তানদের লালন পালনের কাজ করবেন মা বোনেরা দাওয়াতি কাজ করবেন মা বোনরা বাড়ির ছেলেমি পাড়া প্রতিবেশী সমস্ত মানুষের কাছে দাওয়াত পৌঁছিয়ে দিতে উঠাউড়ি করবেন না প্লিজ মাহফিলটা নষ্ট করেন না পাঁচ মিনিটের জন্য দশ মিনিটের জন্য সবুর করেন ধৈর্য ধরেন সবুর ধৈর্যের জবর অভাব বলছি মা বোনেরা শুনুন তাসলিমা নাসরিনকে আপনার মডেল না বানিয়ে মডেল বানাবেন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়াকে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া ফেরাউনের মতো দুর্ধর্ষ কাফেরের সংসার করেছে কিন্তু সে ইসলাম থেকে বিচ্যুত হয় নাই স্বামী একটু রাগঝাল করলেই অনেক মহিলা অধৈর্য হয়ে পড়ে আবার অনেক পুরুষ আছেন স্বামীর স্ত্রী একটু রাগঝাল করলেই অধৈর্য হয়ে পড়েন কিন্তু তাদের জানা উচিত যে এই পৃথিবীর বুকে দুইজন নবী এসেছিলেন একজন নূহ আলাইহিস সালাম একজন লূত আলাইহিস সালাম তাদের স্ত্রীও ছিল বেঈমান বেঈমান স্ত্রী নিয়ে এই সংসার করেছেন কাজেই ধৈর্য ধারণ করতে হবে আপনাদের কাছে মাসিক আত-তাহরিকের এজেন্ট এবং গ্রাহকের ফরম দেওয়া হচ্ছে যারা এজেন্ট হতে চান আর গ্রাহক হতে চান তারা এখানে নাম ঠিকানা এবং আর কিছু পারেন আর না পারেন অন্তত মোবাইল নাম্বারটা লিখে দিবেন লিখে বুক স্টলে জমা করবেন যাতে আপনাদেরকে কি বলে সহজে এজেন্ট বানানো যায় এখানে কিছু মূল্যবান বই আছে লেখাপড়া করুন জেনে নিন অল্পে তুষ্টি জীবনের প্রশান্তি আব্দুল্লাহ মারুফ ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আহলে হাদিস যুব সংঘের ঢাকা জেলার প্রাক্তন সভাপতি হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন আজকের প্রধান অতিথি মহতারাম আমিরে জামাতের জ্যেষ্ঠ পুত্র ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব হাফেজাহুল্লাহ হাদিস অস্বীকার করে এক শ্রেণীর কাদিয়ানির ভেজাল ট্যাবলেট খেয়ে বিভিন্ন জায়গায় ভেজাল ইয়ে পড়েছে আপনার ছড়িয়ে পড়েছে ভাইরাস সেই ভাইরাসের টিকা হলো এটা এটা মনোযোগ দিয়ে পড়বেন যুবকদের হাতে তুলে দিবেন যুব সমাজের অধঃপতনের কারণ এবং তার প্রতিকার মদিনা ইউনিভার্সিটির প্রাক্তন ডিন ডক্টর ডক্টর সুলাইমান বিন সালিমুল্লাহ আর রুহাইলি হাফেজাহুল্লাহ তারা আরবি সংকলন থেকে বাংলায় অনুবাদ ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচন রাজনৈতিক গোলকধাঁধায় যারা ভোজে ভোগেন সঠিক সমাধান পান না মহতারাম আমিরে জামাতের বইটি সংগ্রহ করবেন সালাতুর রসুল বইটি আসামের অখমিয়া ভাষায় অনুদিত হয়েছে আসামের অখমিয়া ভাষায় অনুবাদ করে এটা আসামে লক্ষ লক্ষ কপি প্রচার করা হচ্ছে ইংরেজি ভাষণে দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে মালদ্বীপের ধর্মমন্ত্রী ডক্টর শাহিম আলী সাইদের হাতে এই ইংরেজি ভাষণ তুলে দিয়েছিলাম সালাতুর রসুল আপনার বাড়িতে থাকা উচিত সোনামণিদের মাসনুন দোয়া শিক্ষা এটা আপনারা নিয়ে যাবেন বাচ্চাদেরকে শিখাবেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন মাসিক আত-তাহরিকের গ্রাহক ফর্ম এজেন্ট ফর্ম পূরণ করে আপনারা যাবেন যুবকেরা আয়োজন করেছে আপনারা তাদের জন্য দোয়া করবেন যারা সহযোগিতা করেছেন
বৈঠকি দাম দিয়েছেন আলহামদুলিল্লাহ যারা দেননি যাওয়ার সময় 5 10 20 50 100 200 500 1000 যে যা পারবেন যুবকদেরকে এই কাজে উৎসাহ দেবেন প্রতি বছর যেন এই মাহফিল এখানে তারা করতে পারে আল্লাহ পাক যেন তাদেরকে তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة